بسم الله الرحمن الرحيم. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم تسليما. اللهم صل على سيدنا ومولانا اللهم صل على سيدنا.
সবে নিজ দায়িত্বে সামনের ফাঁকা জায়গাটা পূরণ করুক। বাদেশ্বর হাফিজি মাদ্রাসাত ওয়াজ ও আইন মানুষের অভাব নাই, আর মানুষ যদি একবারে কম আইন আল্লাহর ফিরিস্তার কিন্তু অভাব নাই। মাঝে মাঝে ফাঁক দিয়া যদি শয়তানরে বইবার জায়গা করে দেন, তে কথা বুঝবার ক্ষমতা হইত না, বুঝানিরও সুযোগ দিত না। যে কারণে আমার প্রিয় উপস্থিতি নজওয়ান ভাই এখন
আপনারার খেদমত আমি দুই নম্বর বার অনুরোধ করি, আর আপনারা যে যেন আসেন উঠি উঠি খালি জায়গা পূরণ করুক, আর মুরব্বী অকল যেন বইছেন কষ্ট হইব, যে কারণে আমিও আপনার বয়সের কাছাকাছি বয়সের মানুষ নজুয়ান ভাই হলে আগে দিয়ে আগে গইয়া খালি জায়গাটা একটু পূরণ করুক আগে যাক। আপনার কাম করতে হইলে আগে জুইত না করিয়ে কাম করা যায় না, সময় খুব কম। আমি একটা বিষয়ে আপনার খেদমত গুজারিশ করার চেষ্টা করার লাগি আমি ইরাদা করছি, যে আইজকাইল আমরারে একগুড়ো মানুষ হয়ে আমরা লাখান মানুষ নয় বড় বড় মানুষ হলেরা চেষ্টা করা যে ওবা ওই যে ফিরসাব ফিরসাব মানুষ এখন ইটা কোরআন শরীফও আছেন ওই ই মাদ্রাসাতে হাজার হাজার হাফিজ অকল বাড়িয়া গেছেন, কোরআন শরীফ কত মুখস্থ করছেন কিন্তু কোরআন শরীফও একজনেও পীর শব্দ হয়েছেন না, না আছে আসেনি একটা জায়গার পীর শব্দ নাই। তো তারা বুঝার আমরা যে যদি পীর কোরআন শরীফও না থাকে তো এটা মানা যায়নি বলে না, যেটা কোরআন শরীফও না এটা মানা যায় না, সুতরাং পীরের কাছে যাবেন না। সবক বুঝছেন তো, কোরআন শরীফও নাই তো এইটা কেন, তো হাদিস শরীফও আসেনি, হাদিস শরীফও কোনো জায়গার পীর নাই সুতরাং পীরের কাছে যাবেন না, বুঝছেন তো। তারার বক্তব্যটা হইল পীরের কাছে যাবেন না, এখন আমরা তো পীরের কাছে যাই, এখন আমরা বাঁচতাম কিলা, আমরা কিতা লাগি যাই খেনে যাই যাওয়া ঠিক আছে নি, ইটা বাদে কোরআন শরীফও নাই হাদিস শরীফও নাই যাই এখানে বলে আমার কাছে এক জবাব আছে, আমরা হি জবাব না দিয়ে টান টান জেলা প্রশ্ন করছেন আমরা রে, প্রস্তাব দিচ্ছেন পীরের কাছে যাবেন না, তার কারণ কোরআন হাদিসে পীর শব্দ নাই। আমরা কইমু নামাজ পড়বেন না রোজাও রাখবেন না, কেন যে কোরআন শরীফে নামাজ শব্দও নাই রোজা শব্দও নাই, আছে মাথো গা আছে, কোরআন শরীফও আসেনি আকিমুন নামাজা আসেনি, কুতিবা আলাইকুমুর রোজা ও কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম আসেনি নাই, সুতরাং এরারে আমরা কইমু আপনারা পীরের কাছে যাবেন না কথাটা খুব বালা, যেহেতু কোরআন হাদিসে পাইছেন না, আমরা কই আর আপনারা নামাজ এবং রোজার কাছেও যাবেন না যেহেতু নামাজ এবং রোজা শব্দটা কোরআন শরীফও নাই, কইবা ইটা কিতা কইন, নামাজ না থাকলে তো সলাত আছে, রোজা না থাকলে তো সিয়াম আছে, আমরা কইমু পীর না থাকলে ওলি আছে, কইনা সুবহানাল্লাহ, পীর শব্দ যদি না থাকেতে তার আরবি শব্দ ওলি আছে, আমরা তো শয়তানের ওলির কাছে যাই না, আমরা তো মুশরিকের ওলির কাছে যাই না, আমরা তাগুতের বন্ধুদের কাছে যাই না, আমরা তো যাই ওলি আল্লাহর কাছে, ঠিক নি না, না একটু মাথো কাছে বলে আমরা কার কাছে যাই, ওলি আল্লাহর কাছে যাই, আমরা দেশে বহুত মানুষের নাম আছে দিন ইসলাম আছে না নাই, ইলা বহুত মানুষ আছে তার নাম আবু হুরায়রা, আবু হুরায়রা সাহাবাই কেরামের মধ্যে সবচাইতে বেশি হাদিস বয়ান করছেন, কিন্তু ই আবু হুরায়রা যদি জিকেন হাদিস শব্দ কোনোদিন হুনছেনি কইব জি না, হাদিস হুদিস তো আমি জানি না, যে কলিমা জানি কই ওটাও জানি না, বেটার নাম ইসলামউদ্দিন কিন্তু ইসলাম সম্পর্কে তার কোনো জ্ঞান নাই, কথাটা বোঝা গেছে, আমরা যাই ওলি আল্লাহর কাছে যাই, আমরা শয়তানের দুস্তর খান্দার যাই না, আমরা আল্লাহর মায়ার বন্দাগুলোর কাছে যাই, সুতরাং যদি নামাজ আর রোজা শব্দ কোরআন শরীফও নাই এরপরে আমরা সলাত এবং সিয়াম থাকার কারণে নামাজ এবং রোজা হইলে তার প্রতিশব্দ ব্যবহার কর্তা করাটা জায়েজ হয়, অনুরূপভাবে কোরআন শরীফও যদিও পীর শব্দ নাই কিন্তু আল্লাহর ওলি শব্দটা আছে বিদায় আমরা ওলি আল্লাহর খান্দার যাই, কথাটা ক্লিয়ার হয়েছে নি, খুব শর্ট করে শব্দগত কথাটা আমি শেষ করলাম। দুই নম্বর কইব যে কারামত উরামত ইতা কুচ্ছু নাই, মানে বাট্টি করি ফয়লা কইলাই কারামত ইতা তান্তানোর কাছ থেকে বারোই তো এখানে ইটা তো বিধর্মী অকলের কাছ থেকে বহুত ইস্তেদরাজ অকল প্রকাশ পাইছে অস্বাভাবিক ঘটনা অকল প্রকাশ পাইছে, তো তান কাছ থেকে কারামত যাই রইল করি তো তো কিত হইল, কথাটা বুঝছেন নি, তো আমরা কারামত মানতাম নি না মানতাম না বলে কারামত ইগুর জড় হইল আল্লাহর গেছে আর আল্লাহর তৈয়া দে সময় আল্লাহর কোন বন্দা যে নবী তান কাছে আইছে এটার নাম হইছে মুজিজা, এটার নাম কিতা, আর নবী অগলর বাদে যখন আল্লাহর কোন মায়ার বন্দা যে নবী নাই
রসুল নয় তানগাস্তনে বাড়াইছে, ওটার নাম হইছে কারামত। কিন্তু কারামতটাও কুদরত, মুজিজাটাও কুদরত, কিন্তু স্তরের পরিবর্তনের কারণে নামের পরিবর্তন ঘটে গেছে। বুঝছেন তো কথাটা? আল্লাহর তো নে কোনো অস্বাভাবিক ঘটনা ঘটিলে আমরা কই আল্লাহ এটা আল্লাহর কুদরত, অত ডাট বুইশাল দিলে এখন গরু ভাঙছে না, আল্লাহ রক্ষা করছেন, অত তুফান দিছে এর বাদে কিচ্ছু হয়েছে না, আল্লাহ বাঁচাইছেন, কই নিনে না। একবারে অ্যাক্সিডেন্ট ওই জিতাম রে বা গাড়ি একবারে না খার মাথার খান্দা তাইছে, ওই সময় আল্লাহ আমারে বাঁচাইছেন, এটা আল্লাহর কুদরত। আর বেটা আমেরিকাত পুলিশে ধরি লাইছে, কয় তোমার লাইসেন্স দে, ই বেটা আসলে লিগেল না, হে লাইসেন্স খানে হয়তো। ওই সময় তার খেয়াল আইছে, ইয়া আল্লাহ আমি নু দুনিয়া বাংলাদেশে থাকতে বিলবাড়ি সাবর কিছু মরি দিয়েছিলাম, ইয়া আল্লাহ হুঁচি অলি আল্লাহ হলে বিপদের সময় সাহায্য করেন, আইস তো আমারে নিব নিব, গাড়িও নিব, আমি কলঙ্কি হয়েছি, উপায় নাই। বেটা চোখ মুজি খেয়াল করছে বিলবাড়ি সাবর কিছু আখতা দেখে বিলবাড়ি সাবর লাখান খেত থান মারি পুলিশের হাতে ধরছে, আর কোন যা আর বেটা গাড়ির দিছে ফাড়া আর গাড়িয়ে দৌড় তুলছে আর বেটারে পাইছে। ও বিলফারি সাবর মাধ্যমে এই ঘটনাটা ঘটার কারণে এটা হয়ে গেছে কারামত। বদরপুরি সাবর মুরিদ তান অবস্থা হলো হয়েছে জাহাজ ডুবি যার, আর তাইন আখতা বদরপুরি সাব মুখে খেয়াল করছেন, তাইন বাড়িত গিয়া উলা উলি করে কলা গাছে খাটিয়া ও বাড়ির ফুরকে চারছেন, ই মুরিদে দেখুন যে তান সামনে কলা গাছ একটা, তাই নকুর তাওড়া মারি দিয়ে আর ভাইয়া ভাইয়া এর বাদে তাই উদ্ধার হয়েছে ওকে, সুবহান আল্লাহ। এটার নাম হয়ে গেছে মাথুন না আপনারা, আমি আগে যেখানে কইলিছি এর বাদে কইতাম না, অর্থাৎ আমার কথা যদি বুঝেন যে আপনারা রিপ্লে করবা কথাটারে, রিপ্লে করলে বোঝা যাইব বুঝছেন, আর না করলে বোঝা যাইব বুঝছেন না, আরও বুঝানি লাগবো, যদি বুঝি লাইনতে আমার কথা লম্বা করতাম না, কথা বুঝছেন তো। এখন ওটা হইল কারামত, নবী অলর কাস্তনে বার হয়েছে আল্লাহর নবীর অলর মাঝে মুসা আলাইহিস সালাম বড় জলিলুল কদর নবী, তান নীলনদর সামনে গেছেন, এখন তেন যাইতা গিলা ফেরাউনের দলে কুদার আল্লাহ কইছেন তুমি লাঠি দি বালি মারো, ফত বার হয়েছে তাই গেছেন ওলা না না বারুইয়া গেছেন, এখন লাঠি এরপরে তাই লাঠি দি ফাত্তরও বালি মারছেন, পানি খাইতা কইছেন বারোটা জন না একলগে বার হয়েছে, তান লগর যারা আইতেন খাইছেন ওলা নানি ঘটনা। আমরা নবী যেদিন হুদাইবিয়ার সন্ধি হইল, এদিন হুদাইবিয়ার প্রান্তরে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলার ফাটাইলা ফিরতেই যে দেরি হইল, তারা তানরে বুঝাইলা যে উসমান কেউ আইসুন না, মোহাম্মদুর রসুল্লাহ আইসুন না, আজকে আমরা আইতে দিতাম না, এবার আর ফাটতাও না, সারা ফিরত যাক্কা গিয়ে তুমিও যাইবা গে, যখন তুমি কষ্ট করিয়া অতখান আগুয়ে গেছো যে তুমি সাত তোয়াফ করিয়া যাও গে, হয়তো তো উসমানে কইলে আল্লাহর কসম করি কইয়া আল্লাহর নবী আইসুন উমরা করার লাগি, আর রসুল্লাহ উমরা করতে না তোয়াফ করতে না, আর আমি উসমানে শেফ পাইয়া করলাম, এটা কখনো হইতে পারে না, আমি তোয়াফ করতাম না। এদিকে সময় অতিরিক্ত গেছে গিয়া লগে যেটা পানি উনি আসিল শেষ হয়ে গেছে, সাহাবাই কারামে রসুল্লারে বেরিয়েছেন কোন ইয়া রসুল্লাহ আমরার গেছে পানি একবারে শর্ট, উটোর খানি পানি পুড়াই গেছে, আমরার গুসলর পানি নাই, অজুর পানি নাই, বড় তকলিফের মাঝে পড়ছি। আল্লাহ নবী কইলা দেখো কোনোবাদি তুড়া তুড়ি এক দুটা পানি উনি তোমার তানোর মশক কোশক ফাওনি, কুজাইয়া কিছু পানি আনছেন মশক কোশক তনে, একবারে কিতা করিয়া খায় করিয়া ফুটা ফুটা করিয়া আল্লাহর নবীয়ে যেটার ভিতরে পানি আনছেন অগুর ভিতরে তান দস্তে করম রাখছেন আর দুই আঙ্গুল রাখছেন, আর পানি বাড়নি শুরু হয়েছে, যেমন হও যে আপনারা দেখছেন মাধব কুণ্ডত জেলা পানি জর 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 ইয়া বার হইতে আছে, ওলা নুরানি পানি বাড়নি শুরু হয়েছে, আর সাহাবাই কেরাম বড় খুশি খাইছেন গুসল করছেন অজু করছেন, এক উঠে এক লগে 15 দিনের পানি খাইতে পারে, ও পরিমাণ পানিও খাওয়াইছেন একবারে সবটা লোড প্রায় 1500 সাহাবিয়ে। সাহাবাই কেরামে বর্ণনা করেন যদি আল্লাহর নবীয়ে হাত মুবারক না তুলতো আর পানিটা চলতো রাস্তার দুনিয়া বাইয়া গেল অনেক পানি, এটার নাম হইল মজেজা ওলাই না না, মুসা আলাইহিস সালামের লাঠির মজেজা আর রসুল পাক সাল্লামের তার শরীরের একটা অঙ্গর মজেজা, আল্লাহর নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের মজেজা কিন্তু খালি লাঠিত নাই খালি ফুত নাই, বরং আল্লাহর নবীর মজেজা হইল আপাদ মস্তক, সুবহানাল্লাহ।
এক এক নবীরে আল্লাহ এক এক জিনিস দিয়া মর্যাদা দান করছেন, আর আমার রসুল্লাহরে নিজে আল্লাহ সারা বডিটারে মর্যাদা বানাইয়া দুনিয়াতে পাঠাইছে। এর লাগে কোনো সাইরে কইন বড় বালা লাগে, দিয়ে মর্যাদা দিয়ে মর্যাদা আম্বিয়া কো খুদা নে, দিয়ে মর্যাদা আম্বিয়া কো খুদা নে, হামারা নবী মর্যাদা বন কে আয়ে, হামারা নবী মর্যাদা বন কে আয়ে। সুবহানাল্লাহ, এক এক নবীর আল্লাহ এক এক জিনিস দিয়া মর্যাদা দিছেন, আর আমার নবীর আপাদ মস্তকে আল্লাহ মর্যাদা বানাইয়া ফাটাইছেন। সুবহানাল্লাহ। এখন মর্যাদার পরবর্তী নাম হইল কারামত। এখন শাহজালাল রহমতুল্লাহ আলাইহি তান্তনে কারামত জাহির হইছে, এরা এরা বুঝাইতে চান যে এটা আলাদা কিছু না, এটা হুদা, এটা ফুরানা গফরবা, এটা শুনিও না, কারণ পানির উপরে ভাড়া মারলে অটোমেটিক মানুষ মরে যাইব গিয়া, ওটা অসম্ভব কথা। ই পানির উপরে আপনার কোনো নির্দিষ্ট বাহন ছাড়া, আচ্ছা নৌকা নাও হইতে পারে, বাঁশ কতটা এখানে বান্ধিলে, লাকড়ি কত আন এখানে বান্ধিলে, না খোলার বুর কতটা এখানে করে কুসা মারি রাখলে, তে না ওখানে রূপে খাড়া হইতে আর তাইতায়। শাহজালাল সাহেব গেছেন ওলা কিচ্ছু করিয়া, আর তান বক্তবৃন্দ তান মান বাড়াইবার লাগে কইলিছেন, তেন যায় নামাজও ফাড়ি দিয়েছে। তার মানে হইল এরা কারামত অস্বীকার করেন না স্বীকার করেন? যারা কারামত অস্বীকার করে, ই কারামতের আগর স্টেপ হইল মর্যাদা, এরা মর্যাদা মানছে নি? মানছে না। আর যারা মর্যাদা মানে না, এরা আল্লাহর কুদরত মানছে নি? না। তাহলে এরা হইল গিয়ে আল্লাহর কুদরত অস্বীকারী। আমরা সবে মর্যাদা মানিনি না মারি না? মর্যাদার সংজ্ঞা দিছেন এজাজুল কোরআন, এজাজুল কোরআন কামিল জমাত ফোলানি, এটা আলাদা কিতাব, এটা কামিল তফসির বিভাগে ফোলানি। লেসন আল মুজিজাতু হিয়া আমরুন খারিকুল লিল আদাতি, তার মানে হইল যে মুজিজা এমন একটা জিনিস যেটা স্বাভাবিকতার উল্টা, স্বাভাবিকতার দ্বারা এটা হয় না, মাকরুনুন বিত তাহাদ্দি, যেটার লগে কেউ চ্যালেঞ্জ করিয়া কোনোদিন এটারে খরে ফেলাইতে পারতো না। তো চ্যালেঞ্জ বলে তুমি কোনোদিনও ভালমারি সুরমা নদী পাড়ি দিতে পারতে নাই, যদি কেউ চ্যালেঞ্জ করে কেউ ভালমারি আসা যাইতে পারতো নাই, কিন্তু আল্লাহ নওয়াইলিলে যাইতে পারবো নি না না। ও এটা হইল মাকরুন বিত তাহাদ্দি, চ্যালেঞ্জের লগে এটার সম্পর্ক, চ্যালেঞ্জ করলে তার আটকানি যায় না। সালিমুন আনিল মুআরাদাতি, মুজিজার লগে কোন প্রকার ঝগড়া বাজাইয়া আটকানি যায় না, হে ফাড়ি দিলাই হোক। সুবহানাল্লাহ। এখন বিষয় কিতা বলে নবী আল্লাহর মর্যাদা আছে ঠিক কারামতের সংজ্ঞা ও ধরনের সংজ্ঞা। হযরত শাহজালাল মুজাররদ আমানি রহমতুল্লাহ তাআলা আলাইহি জায়নো মাঝে ফাড়ি দিছেন, এটা তো স্বাভাবিক কইবা কিলা। শাহজালাল মুজাররদ আমানি রহমতুল্লাহ তাআলা আলাইহি যারার উত্তর সুরি, তাই যারারে মানছেন, যারারে বিশ্বাস করছেন, এরার একটা জায়নো মাঝে লাগছে না, রোডারকের বিরুদ্ধে তারিক ইবনে জিয়াদে যুদ্ধ করছেন, খিলা করছেন, বলে তাইন এবং তান গুড়ার দল আল্লাহর হুকুমে পানির উপরে দৌড় শুরু করছেন, হাজার হাজার সৈন্যবাহিনী যে কেন খাড়া, বাসারের আর কোনো পথ নাই। ওই সময় যেই দৌড় শুরু করছেন পানির টকনু পর্যন্ত, এর তলে দিয়া গুড়ার ভাও হামায় না, মানুষের ভাও হামায় না, শাহ শাহ করিয়া আওয়াজ উঠিছে, রোডারকর বিশাল বাহিনী কইছে উপায় নাই, এরা তো কোনো মানুষের দল নাই, দৈত্য দানবর দল আইছে, আরে বাগই নটিকা সম্ভব না। বিদায় হজ্জর দিন আল্লাহর নবী গেলা, এর আগে এটা ডরাইলা কিলা, বলে মানুষ তো বেশি নাই, বলে নানি মানুষ তো 10,000, খুব বাট্টি বাট্টি করি কই আর জানি আপনারা কিলা লাগে, মানুষ বেশি নাই, রায় তৈরি গেছে আল্লাহর নবী রহমতুল্লাহ আলমিনে, সাহাবাই কেরাম জিকেন ইয়ার রসুল্লাহ কিলা কিতা করতাম, থাকতাম কিলা হুজুর, এখন সিত্রি সিত্রি থাকো, সিত্রি সিত্রি 10,000 মানুষ যদি অন্তরে লাইন ধরেন বুঝবাইতে নি, মুকাম বাজার তো না ঢাকা দক্ষিণ পর্যন্ত না, আরো দূর যাইবা, সিত্রি সিত্রি রান্দার সময় যখন সুলা কিলা করতাম রসুল্লারে জিগেই জিগে যা, হুজুরে ফরমান এক একজনে এক এক সুলা, এক একজনে সুলা কয়টা? 10,000,
সাহাবা কেরাম শুনি আসলে এ চুলাত তো যেসা কলে দশ পনেরো বিশ জনে খাইতে পারবা তার অত চুলা কেনে কন্যা আই এক একজনে এক এক চুলা আর এক চুলা তো না আর এক চুলার দূরত্ব ই থইব দূর দূর খাসায় খাসায় নাই হৌ রাস্তার খান্দাতে এক চুলা হৌ বেড়র খান্দা তার এক চুলা হেরা তো কামির হকলে খবর পাইছেন যে মুসলমান হকল আইছেন এখন আল্লাহ নবী যে ফর্মুলা কইয়া দিছেন কতখান জায়গা গুল চকর দিয়া দশ হাজার চুলা দশ হাজার চুলাত আগুন দেওয়া হয়েছে এখন তারা টুকার যে মানুষ কেমন হইবা ইতারে খাইলে আঠানি যাইব নি না যাইত না বুঝছেন নি কথাটা আল্লাহর হাবিব রহমতুল্লাহ আলমিনে এমন ফর্মুলা দিলা এক একজন এক এক চুলা তার আগুন ধরাইছেন তারা গোয়েন্দা ছাড়ছে গোয়েন্দার প্রধান হইল আবু সুফিয়ান আবু সুফিয়ানের লগে যারা বিশিষ্ট গোয়েন্দা হল এরা আবু সুফিয়ানে জিকাইল যে ইনো চুলা কতটা হইব এরা কইলা এটা বহুত ছিল হইব আবু সুফিয়ানে কইল বিশ হাজারের বেশি হইত নাই তো পয়লা চুলার সংখ্যা দশ হাজার বাড়ি গেছে কন্যা সুবহানাল্লাহ তে এক চুলাত কমপক্ষে কতজনের ফাঁক হইতে পারে বলে এক চুলাত তো কমপক্ষে পনেরো বিশ জনের হইতে পারে এখন পনেরো বিশ জনে যদি এক চুলাত খাইন আর চুলা সংখ্যাটা যদি বিশ হাজার হইতে কত মানুষ আইছেন সম্ভব নাই এরারে আটকানি সম্ভব নাই লেয়াজু করিলাও চুলে করিলাও জুড়ে জুড়ে খন সুবহানাল্লাহ এটা আল্লাহ নবীর মজেজা আছেন না না এটা আখল দিয়ে আল্লাহ নবী করছেন এর লাগি তান সমান আর কেউ নাই নবী হিসাবে আল্লাহর জগতের মধ্যে কোনো নবীও তান সমান নাই কোনো সাধারণ মানুষ তো পরের কথা এটা হইল রসুল্লে পাক সমর মজেজা আতর সিফাতনে ফানি বারণে এটা হইল রসুল্লে পাক সমর মজেজা তো শাহজালাল মজ্জাদে আমনি রহমতুল্লাহ আলাইহি জায়নমাজ বিষাইছেন তার মানে হইল তান ফিরাকিডে তাই জায়নমাজের ভিতরে লুকাইছেন আনাইলে তাই আঠি আঠি যাইতে পারতা কথা ঠিক নিনে না লুকাইয়াও জানবাসেন না বুঝবেছেন যুগে যুগে আল্লাহর অলি হলে নিজেরে লুকাইয়া রাখছেন ফুলতলির সাপ কি বলে হুরুতারে ফড়াইতে দেখছেন হুরুতা বুঝেন তো সুরা জমাতর আউয়াল জমাতর সানি জমাতর সালিস জমাতর রাবে জমাতর খামিস জমাতর সাদিস জমাতর অকলস্তরের হুরুতারে এখান হবাই হিসাবে মস দিতা ইবা চাইলে বুঝে যাইব এইনার কুন্দরের মেসাব কিন্তু যে সময় বখারি শরীফ ফোড়ানি যায় নি সময় বুঝা যায় তাই কত বড় আলিম দেখা যায় তাই আল্লাহর এক মায়ার বন্দা হিসাবে তার নিজরে তাই বাচ্চাইন ছোট ছোট খসি খাসা বাচ্চাইন তোরে ফোড়াইয়া তার নিজের ফিরাকিরে হতা বাচ্চাইন তোর ভিতরে লুকাইয়া রাখছ আর বখারি শরীফ ফোড়াইয়া তাই কত বড় আলিম আসলা বিশেষ করিয়া সাবকিবলা যে মুন্তাখাবু সিয়র লেখছেন এটা তারা প্রমাণ হয়েছে হজরত ফুলতলির সাবকিবলা কত বড় আলিম আসলা সরসিনা মাদ্রাসার সবচেয়ে বড় মহাদ্দিস সাবদিন তাই মুন্তাখাবু সিয়র পড়িয়া আমরা ক্লাসও গিয়া কইছেন যে ফুলতলি পীর সাবকিবলা মস্ত বড় একজন আলেম কইলা যিনি মস্ত বড় পীর এবং মস্ত বড় আলেম আমরা কইলাম হুজুর কিভাবে বুঝলেন বলে ওনার মুন্তাখাবুর সিয়র পড়ে আমি বুঝেছি কারণ বখারি শরীফ পড়াইবার লাগে কেউ যদি মুন্তাখাবুর সিয়র মোতালে করে পড়ায় তাহলে ইকান্তনে যে তা ছাত্ররে কোয়া সম্ভব সারা রাত কিতাব মোতালা করিয়া অতখান কোয়া সম্ভব নাই কারণ সাবে যা পড়েছিল সারা জমাইয়া অতুর ভিতরে তৈয়া গেছে এখন কারামত অস্বীকার করলে ইমান থাকবনি থাকতো না তো এখন দেখা দরকার যে এরা যে কারামত অস্বীকার করে আগর জমানাত নবী একলোর বাদে আল্লাহর মায়ার বন্ধা হল তো কারামত বাড়াইছে নি ইটা কোরআন শরীফও আছে কি নাই কথাটা বুঝছেন নি হাদিস শরীফে কারামত আছে নি না নাই যদি পাওয়া যায় তাহলে যারা কারামত অস্বীকার করে তারা ইমান থাকতো নাই আর যদি পাওয়া যায় না তে আমরা মানিয়া আমরা জায়গার থাকতাম পারতাম নাই তাহলে সংক্ষিপ্ত সময়ে আমি আপনার খেদমত তুলা গুজারিশ করব কোরআন শরীফও আর হাদিস শরীফও কারামত আছে নি না নাই এর আগে দুই মর্তবা দুরুদ শরীফ মন লাগাইয়া মদিনা তৈবা মুখা খেয়াল লাগাইয়া আমরা পড়ি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ও মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ও মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ও মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম আকা কোরআন শরীফের দুইটা সূরা তনে লম্বা করতাম নাই একটা সূরা কাহাফ আর লাগালাগ সূরা হইল সূরা মরিয়ম সূরা মরিয়মর এটা ঘটনা আপনারা কোরআন শরীফে পড়েছেন যে তান মায় তান্ডে গর্ব থাকতে মান্নত করছিল যে তান্ডে বৈতুল মুকদ্দসের খেদমত দিবা
ربي إني نذرت لك ما في بطني محررا فتقبل مني. الله نامه মানত কলিছেন বৈতুল মুকদ্দসের খিদমত দিতে যে সময় হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াসসালামের জন্ম হইল যখন মা দোয়া করছেন মনে করছেন ফুয়া পাইবা বৈতুল মুকদ্দসের খিদমত দিবা ফুয়া পাওয়ার বাদে দেখোইনি তো ফুয়া নাই তো ফুড়ি জন্মর বাদে যখন ফুয়া নাই ফুড়ি কোন রব্বি ইন্নি ওয়াদাতুহা উনসা আল্লাহ আমি তো ফুড়ি হইলিছি তে বৈতুল মুকদ্দসের খিদমত কি লইব আল্লাহ রাব্বুল আলামিনে কই দিলা ইশারা করে দিলা যে বৈতুল মুকদ্দসের খিদমত লাগি তুমি পাঠাই দেও কিলা খিদমত করাইমু আমি জানি কাকা সুবহানাল্লাহ হযরত মরিয়ম আলাইহিস সালাতু ওয়াসসালাম রে বৈতুল মুকদ্দসের হুজরাত রাখা হইল তান লালন পালন খোঁজ খবর রাখার দায়িত্ব কে নিতা লটারি মারা হইল নাম উঠিল হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম এক নবী হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াসসালামের বংশধর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালামের বংশধর তাইন দায়িত্ব পাইলা লটারি মারিয়া তার নাম উঠিল নাম যখন উঠেছে তার দায়িত্ব তাই পড়তে দিন একবার যাইন কোরআন শরীফ আল্লাহ কইন কুল্লামা দখল আলাইহা জাকারিয়াল মিহরাব পড়তে দিন একবার যাইন 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 একদিন গিয়া দেখুন তান টেবিলের উপরে তান সামনে এক ফল এগু ই ফলর টাইম এখন নাই এখন যদি পাখনা আম পাওয়া যায় আর ও খোস ফড়ে রাখনি কইবা দুই আল্লাহ দিতা খানো পাইলা ফ্রিজের তো নাই আম গাছও ধরছে নি বলে আম গাছও ধরার তো সময় নাই তা আপনি মানবা যাই আকস্মিক কোনো কিছু হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াসসালামে প্রশ্ন করেন ইয়া মারিয়াম আন্না লাকি হাজা ও মারিয়াম মাইগো ই ফলটা তুমি খানো পাইলা তখন জবাব দেন কালাত হুয়া মিন ইনদিল্লাহ আল্লাহু আকবার কোনিতা আমার আল্লাহর তরফ তো নে পক্ষ তো নে আয় তাকে আনিয়া দেয় না আমার গাছও এখন ধরার সময় নাই আল্লাহর পক্ষ তো নে আয় মরিয়মের কাছে ই সময় যে ফলটা তার সামনে পাওয়া গেল ই ফল তার সামনে আওয়াটা মরিয়মের কারামত নি না কারামত নাই এটা কোরআন শরীফ তো নে কইলাম না আমরা বানাইয়া কইলাম মাতেন না সারা হওয়া লাগবো খান তো নে সুরা মরিয়মও আছে ইনর এক আয়াত আমি কইছি সুরা আলে ইমরান তো নে জোড়া দিয়ে কইছি তাইলে বোঝা গেল কোরআন শরীফ ওলি আল্লাহর কারামত আছে নি না নাই আছে নি সব গল যারা কইন কারামত নাই আমরা কইমু কোরআন শরীফ বুঝছো না বা পড়ছো না বা জানো না তে বেশি জ্ঞান দেখাইতে করি এখন দেখা যার কিচ্ছু জানো না হাসাইন না বুঝছো নি বিষয়টা ওলা বুঝাইতে যে আমরা আধুনিক প্রযুক্তির সাথে আমরা সম্পর্ক সায়েন্স টেকনোলজি লিয়ে আমরা ব্যস্ত এই বিশ্বর কেয়ামত পর্যন্ত যত কিছু সায়েন্স আর টেকনোলজি দ্বারা উৎপাদন হইব সব কিছু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর হাতে হয়ে গেছে তার চাইতে বেশি হয়ে গেছে কোন মানুষ কোনদিন আরশে আজিম পর্যন্ত রকেট লইয়া যাওয়া সম্ভব নয় আসমান পাড়িয়া উপরে যাওয়া সম্ভব নয় কথা ঠিক নি তো আল্লাহর হাবিব এত দূর পর্যন্ত পৌঁছিলা যে একেবারে আল্লাহর আমনা সামনা পর্যন্ত গিয়া বইলা জুড়ে জুড়ে এখন সুবহানাল্লাহ ও কইলাম ওলি আল্লাহর এক কারামত আরেকটা একটু লম্বা আমি কইমু শর্টকাট করি আরো দুইটা আছে সূরা কাহফের মাঝে আল্লাহর দুই বান্দা ও ইযে তাযাল্তুমুহুম ওয়া মা ইয়াবুদুনা ইল্লাল্লাহ ফাউ ইলাল কাফি ইয়ানশুর লাকুম রাব্বুকুম ওয়া ইউহাইয়ি লাকুম মিন আমরিকুম মিরফাকা শুরু হইছে অন্তনে এরার বাচ্চা লোকের লড়াই লাগছে বাচ্চা এখন আমার এবাদত করা লাগবে এরা কইন আল্লাহ সাল্লাহ করে এবাদত করা যায় না এরা লড়াই লাগিয়ে এক পর্যায়ে কইছেন তোমার এবাদত করতাম না এতে তোমার দেশও থাকতাম না কইন না সুবহানাল্লাহ কুলতরি সাবরে মানুষে মারেন না আর কইন আর ইয়া নবী ইয়া রসুল কইবাই ইয়া নবী সালাম আলাইকা কইবাই আর দলিন কইবাই নি খামে আইছেন পাতেন না পাতেন না খামে আইছেন এর বিচার কেমতের দিন হইব সাবে তো মাফ করে দিলেছে তার বিচার আল্লাহর কাছে রয়েছে না নাইলে আমরা যারা আসলে এই সময় সাবরে মায়া করো ওইলে তো আরো কিছু মানুষ মরে গেলে নেই ইটা বিচারে কি তৈরি কুলতরির সাবে আল্লাহর কাছে দিয়া গেছেন গেলে কি আমরা এরা এই পয়েন্ট আর কিছু কইতাম না কিন্তু মনের দুঃখ মনে আছে আসেন না নাই মাতুকা ও সাবকল মনের দুঃখ মনে আছে না নাই আছে থাকবো ইনশাল্লাহ কেমত দিন বিচার পাইতাম আমরা ই বাদশাহ লগে
তর্কা হরিয়ারা বার হয়ে গেছেন, যাওয়া শুরু করছেন, যাইতে 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 বহু দূর যাওয়ার পথে হঠাৎ করে একটা কুত্তায় তারা লোক ধরে লাইছে। সুবহান আল্লাহ, কুত্তায় লোক ধরছে, কুত্তা মানুষ ছাড়া, কুকুর মানুষ ছাড়া থাকে না, কথা বুঝছেননি, কুকুর মানুষ ছাড়া থাকে না। ই কুকুরের খাদায় হরাইবার লাগি, হে হরে না, আল্লাহ আল্লাহ আল্লাহ, দৌড়াইয়া লোক দৌড়াইছেন না, খেনে সাইন সাইন না লোক দৌড়াইতে, কারণ মানুষ যেন তাকেন কুকুর অন্য থাকে, এখানে মানুষের জানা আছে। আর কুকুর এমন এক জাত, হে যদি অন্য পাতায় একু করাতি বলে তো একবার বোক না কইলে হে থামে না, মাথামাতি করে, মাতিও না কইলে বন্ধ করবো নি, ওই শুনছে খালি কট কইছে বোক একবার কইব হবে, তো এরে লগে রাখলে কি তো হইব, ইগে মাথামাতি করবো, আর মানুষে বুঝি লইব অন্য মানুষ আছেন, এরে হরানি দরকার নাই, তো এরে যখন আগবায় তো তারে কুদাইয়া দেন, তো হরে আবার যখন কিতা করেন খর ছাড়িয়া তার তেনের আগে যে রোয়া নয়, হে আবার খর ধরে ইতা করতে করতে তারে ছাড়াইতে পারছেন না, তান তেন যে গাতো হামাইছেন, আটিতে আটিতে হেরান হয়ে গেছেন, হাওয়ানের বাদে তান তেন আলসি আইছে, আর হুতিছেন আর গুম লাগে গেছে, গুম লাগছে যদি ঘুমাইতে 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 গুম একটা ছাড়ছে, গুমতনে উঠিয়া একজনে আরো জন দিয়েছেন কি তার কেমন ঘুমাইলাম, কালা কাইলুম মিনহুম কাম লাবিস্তুম قالوا لبسنا يوما او بعض يوم কেউ কইন কইন এক দিন ঘুমাইছি, কেউ কইন না পুরা দিন হইতো না, কিছু কম হইব বাদে ইনতে নিতাম, মাতামাতি করি কইন না, ওয়া ইতা কইয়া লাভ নাই, আল্লাহ বালা জানেন আমরা কত দিন ঘুমাইছি, আল্লাহ ফ্লাশ করেন এই ইতিহাস দুনিয়ার কোন মুআরিখের মাধ্যমে ঐতিহাসিকের মাধ্যমে মাধ্যমে লিপিবদ্ধ হওয়ার কথা নাই, কারণ তাই তাই ঘুমাইছেন, দিন কুম্বা গেছে, রাত কুম্বা গেছে, কইতে পারেন না কোন ঐতিহাসিক এই জায়গা আসলে না, তাই তাই ঘুমানির বাদে আল্লাহ ঐতিহাসিক দেখছেন নি না দেখছেন না, মাথ আল্লাহ ইতিহাস কইন কোন সালাসা মিআতিন ওয়াজদাদু তিসা, কতদিন আমার প্রশ্নটা আপনার খেদমত, কোন মানুষ কোন দিন একই সঙ্গে ৩০০ ৩০৯ বছর নাই তিন দিন ঘুমাইতে পারবো নি, যদি ঘুমাইতে তারে হসপিটাল লাগবো নি না লাগতো নাই, তার শরীরের ওজন বাড়বো না কমব, হে বেমার ফুড়িয়া মারা যাইব না সুস্থ থাকব, অসুস্থ হয়ে যাব, তো এরার কি তৈল এরা না উঠিয়ে বালা বালে এরারে আল্লাহ গুমল ইয়ার আসছেন, আর এরার শরীর অসুবিধা হইতো না করি আল্লাহ কইন ওয়ানু কল্লিবু হুম যাতাল ইয়ামিন ওয়া যাতাশ শিমাল, এরা এক করাটা ঘুমাইলে দীর্ঘদিন শরীর বন্ধ হয়ে যাব, রক্ত প্রবাহ চলাচল বন্ধ হয়ে যাব, সাইড বন্ধ হয়ে যাব, বেদনা হয়ে যাব, ও আমি আল্লাহ আমার নিজের কুদরত রাত দিই, এনতানটে কত সময় ডাইন করাটে, কত সময় বাবু করাটে, কত সময় ডাইন করাটে, কত সময় বাবু করাটে, আমিও তানটে গুম লো আমি তাকসি হই না সুবহানা, নারে সাবহল, এর বাদে আল্লাহ কইন অনুকল্লিবুহুম যাতাল ইয়ামিনি ওয়া যাতাশ শিমালের বাদর কত হইল ও কলবুহুম বাসিতুন যিরাঈহি বিল ওয়াসীদ, ইয়া আল্লাহ আসান কথা আল্লাহ কইন ও যে কুকুর ইতা মানুষের লোক ধরছিল, ই কুকুর গাতর ভার এরা ঘুমাইতার, হে ফারাদিত করিয়া হউ ফারাদারির বেশে, হে অ্যাটেনশন লি মনোযোগ দিয়া খরর দুই ওফাওয়ালা গুছাইয়া সামনের দুই ওফাও লম্বা করিয়া দুই ওফাওর মাঝখানে তার মুখ লইয়া, হে বাড়ছা দুশ্মন আইলে অবগত করত, কালবুহুম বাসে তঞ্জিরা আইহি বিল ওয়াসীদ, এখন ৩০৯ বছর ঘুমানি বুঝাইলাম, মানুষের আল্লাহ মায়া লাগছে, গুম লাইয়া রাখি দিছেন জিতাও করছেন, দুই কুকুরিগুর কি গুণ হইল, হেও বাঁচি গেল জিতা থাকি গেল বলে মানুষের কাস্তনে কারামত প্রকাশ হওয়াটা এটা আল্লাহর শান, আর আওটাও আল্লাহর শান যে আল্লাহর মায়ার মানুষরে যে তাই মায়া করেন, এটা হাইওয়ান হইতে পারে, নিকৃষ্ট কুকুর হইতে পারে, সাবল সাতটা ফাঁসো আজান হইব, এখন বাচ্চা কয়টা, ও আবত রইছে বাক্যার সব সাতটা ফাঁসো আজান হইব, একলগে যাইবা
কথাখান বুঝিয়ে দেখা আমি টাইম তো নেই এক মিনিটও লম্বা করতাম না কারণ আমি কুরুয়াত গিয়া মাহরিব নামাজ পড়তাম কুরুয়াত সিলেটর হয়েছে বাক্কা হয়েছে আর জমাত মাঠইব জমাত মাঠইব আপনারা যারা অজু নাই অজুর সময় দিবানি অজুর সময় দেব বৌকা আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা ওয়ালা আলি সাইয়্যিদিনা আগর মানুষে পড়ি চার খরের মানুষে কিছু মানুষে গফ করা হকলে মিলিয়া পড়ি আমরা আমরার আওয়াজ মদিনা শরীফ পর্যন্ত যাই তো দিল লাগাইয়া পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা أزكى النسب على الحسب كل العرب في خدمته اللهم صل سيدنا مولانا وعلى آل سيدنا جبريل أتى ليلة إسراء والرب دعا لحضرته اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا حضرين الكرام এই কুত্তা যে পজিশন লই আল্লাহর মায়ার বন দাওলরে ফাড়া দেওয়া তাসিল 309 বছর গেল হে তার ওই পজিশন রইল কোনো অসুবিধা হইল না মরল না কোন কুকুর 309 বছর বাচ্চা ইতিহাস আসেনি মাতুকা নাই বাঁচলো খেনে আর ইলা তাকলো খেনে বলে আল্লাহর মায়ার বন্দাগুলোর লগে এই কুত্তা লোক ধরার কারণে আল্লাহর মায়ার বন্দাগুলোর লগে আল্লাহ যে ব্যবহার করছেন তার আর সঙ্গী নিকৃষ্ট প্রাণী কুকুরের লগে আল্লাহ ব্যবহার করি লাইছ আল্লাহর মায়ার বন্দাগুলোর লগ লইলে কিতা বুঝেন যে আল্লাহ আলগাই লিবানি বরং কাল কেয়ামতের দিন আল্লাহ রব্বুল আলামিনে নেককার মানুষের খাতিরে গুনাগার হলে মাফ করে দিবা দুনিয়া তো আল্লাহর মায়ার বন্দাগুলোর লগ লইয়া কারুর বাড়িত গেলে যে বাড়িত আপনারে হামাইতে দেওয়া হইত নাই মুফতি সাহেবর বেগকে যদি খালি কান্দ লইয়া আর খর ধরি দেন তে বেটা কইব রে মুফতি সাহেবর বেগ কান্দ এখন কিতা করতাম আই হোক বেটা কথা আসারি নেনা মাতেন না হাসা বুঝলা নি কিতা কইয়া সাহেবর বেগ কান্দ লইলিছে এখন আর তার অনুমতি হয়ে গেছে ই কুকুরে বুঝবাইলাম দুনিয়াত থাকলো হেও সাহিবুল কারামত হয়ে গেল তো দুনিয়াত লোক ধরল তো আখের এত কিত হইত কুকুরের বলে কুকুর সহ যত প্রাণী সকল আছেন এরা রেখাইল কেমত দিন আল্লাহ একবার এখানে করবা যে ইনতান অন্যায়ভাবে একজনে আরো জনের মারছেন ও যে মুরগার লড়াই করেন বুল্লুর লড়াই করেন বৈশর লড়াই করেন এটা যেন যারা মারছেন বেশি মারছেন হেনরে শক্তি দিয়ে আল্লাহ হেনরে মারাইয়া কইবার শেষ কিন্তু ই কুকুর শেষ হবে এই সময় রব্বুল আলমিনে এই কুত্তারে মানুষের সুরত ধরাইবা ধরাইয়া আল্লাহর মায়ার বন্দা হল যে ব্যস্ত যাইবা এরার লগে ও কুত্তাটারে মানুষের সুরত ধরাইয়া ব্যস্ত দিবা কোরআন শরীফ ওলি আল্লাহর কারামত আল্লাহ বয়ান করছেননি না করছেন না মাতুকা করছেননি করে আগে সবে বুঝছেন তো যে কোরআন শরীফ আল্লাহ তান মায়ার বন্দা আগলোর কারামত বয়ান করছেন সুবহানাল্লাহ ও সুরাত আরেক ঘটনা আছে এটা হযরত খিজির আলাইহিসসালাম আর মুসা আলাইহিসসালামের ঘটনা আপনারা জানেন মুসা আলাইহিসসালামের লগে হ্যাঁ আল্লাহর লগে মাত হইল আমার তনে বড় আলিম তাইন কইছেন এটা তান কথা ঠিক যে তাইন সবচেয়ে বড় আলিম যেহেতু তাইন রসুল এবং নবী তাইন তো বড় আলিম কিন্তু আল্লাহ কই না তোমার লাগি আরেক সবক বাকি রইছে সুবহানাল্লাহ ফিরাকির সবক টাইটেল পাস করিয়া
বড় ইমাম হইতে পারেন, কিন্তু যদি আল্লাহর মায়ার বন্দার খান্দা না লইতে কদু পানি কদু হইলেও সিজিত নাই কাশুবার, লবণ অগরা না দিলে সিজে না, আস্তা দিন জাল দিলে হইবা পানি কদু কিন্তু লড়ে না। বলে কিতারে মুখ দি দেখো লবণ নাই, বলে লবণ দেব, খালি লবণ দিছই নুনাইয়া তল লই লিছে, ঠিক নিলে না। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির বর্তমান শেখন লাউলাসনাতান লাহালাকা নোমান, যদি নোমান ইবনে সাবিত ইমাম আবু হানিফা যদি তার মুর্শিদের খেদমত দুই বছর না যাইতা তাহলে ইমাম আবু হানিফা ধ্বংস হয়ে গেলাও নে। এর লাগি এরার বড় দুশ্মনী হজরত ইমাম আবু হানিফার লগে, তারা কেন ইমাম আবু হানিফা মাত্র 17টা হাদিস জানতা, আর কোনো হাদিস জানতা না, কিন্তু মুস্তনদ কত হইল, সহি কত হইল, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ তাআলা আলাইহি সাইর হাজার উস্তাদর কাছে পড়িছেন। ওরা আস্তে আস্তে সুবহানাল্লাহ কইলা, পড়ছেননি কেন, 400 উস্তাদর কাছে কেউ পড়ছেননি, 400 উস্তাদর কাছে পড়া কেউ কেন আসেননি, আস্তা দেশ ঘুরে যাইলে একজন মানুষ পাওয়া মুশকিল যে 400 উস্তাদর কাছে পড়েছেন। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি কুফা বসরা বাগদাদ মক্কা মদিনা ইতার সায়ের হাজার উস্তাদ ওর কাছে পড়েছেন। ইমাম আবু হানিফা সাহেব যে স্যার গেছে পড়ার কথা, জেলা উস্তাদ ওলা সাগরিদ, জেলা সাগরিদ ওলা উস্তাদ, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ তাআলা আলাইহির সায়ের হাজার সাগরিদ আসলা, তার সাগরিদ দেখলার অনুমান আপনারা বুঝি লইবা, ইমাম আবু ইউসুফ ইমাম মুহাম্মদ ইমাম জুফরের মতো মানুষ তার সাগরিদ আসলা। ও তাইন 17টা হাদিস জানেন, আর তাইন পড়ছেন না, তিনজনের গেছে, কোনো উস্তাদর গেছে নাই, তাইন মোবাইলও ও বাংলা হাদিস শরীফের বই ওখানে পাইয়া আর কম্পিউটারও পাইয়া তাইন হয়ে গেছেন। ইমাম আবু হানিফা তো বড় আলিম, মাতেন না সুরর মার, পাতেন না সুরর মার, দূরে কোকা সুরর মার বড় গলা। ইমাম আবু হানিফা তো 17টা জানেন, বেটা যদি 20টা জানে তো তান তনে বড়। আর স্যার হাজার উস্তাদের কাছে পড়েছেন, এক একজনের কাছ থেকে যদি এক একটা হাদিস জানেন তাহলে কমপক্ষে কয় হাজার, স্যার হাজার। সুতরাং এবারে পাড়ের সঙ্গে যদি ফিফড়ায় লড়াই লাগায় যে তোমার উল্টাই লিতাম, ফিফড়াও মরবো পাড় যে নোয়া সে অনু থাকবো। ইমাম আবু হানিফারে দুষাইতে পারবাই, দুষাইতে দুষাইতে তোমার হিংবুত হইব, ইমাম আবু হানিফার যেন আসুন অনু থাকবা। আসান না মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাঠাইলা খিজির আলাইহিস সালামের কাছে, বাট্টি করে কই কিছু আপনারা জানা আছে, আমার দলিল হইল ওখান থেকে কোরআন শরীফ কিতা আছে, ওলি আল্লাহ আকলর কিতা আছে, কিতা আছে, কারামত আছে। ও ঠিক আছে, আপনারা আমার লগে আসুন, সময় কমে গেছে। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কিলা গেলা ঘটনা সারা জানা আছে, যাওয়ার বাদে ই আল্লাহর ওলির মুখামুখি হইলা, আল্লাহ ই বন্দা সম্পর্কে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আর তার সঙ্গী জান কাছে গিয়া পৌঁছিলা, তার সম্পর্কে আল্লাহর একটা রিপোর্ট, আল্লাহ এখন পাওয়া যাদাবদম মিন ইবাদিনা আতাইনাহু রাহমাতাম মিন ইনদিনা ওয়াআল্লামনাহু মিন লাদুন্না ইলমা। আল্লাহু আকবার, আল্লাহ রাব্বুল আলামিন কইন পাওয়া যাদাবদম মিন ইবাদিনা, তেন তেন দুইজনে গিয়া পাইলা আমার মায়ার বন্দা আগলোর মাঝে বহুত বহুত এক মায়ার বন্দারে, আর তাই না হু রহমাতাম মিন ইনদিনা, জানরে আমি আল্লাহ নিজে দয়া করি, ও আল্লাম না হু মিল্লাদুন্না ইলমা, আর যেটা যেটার দরকার আমি আল্লাহ তান্ডে হিকাই হিকাইয়া দে। মসজিদ মাদ্রাসা মক্তব কলেজ ভার্সিটি কোনো কারো যে পড়া লাগে না, খিজির আলাইহিস সালাতু সালামর যখন যে তাইলমর দরকার হয় আমি আল্লাহ নিজে ইকাই খেয়া দেই, ও আল্লাম না আল্লাহ নিজে যখন ও আল্লাম না হু আয় আমি শিখাই দেই তানরে মিল্লাদুন্না, আমার তরফ তো নে ইলমা ইলিম হল, আর তান যে তার দরকার হয় যখন যে ইলিমর দরকার হয় কোরআন হাদিস পড়া কিতাব মুতালা করাই তার দরকার হয় না, আমি আল্লাহ তান রে শিখাই শিখাইয়া দে। তাইলে বোঝা গেল বাহ্যিক কোরআন হাদিস ইতার জ্ঞান ফেকার জ্ঞান আদবর জ্ঞান আকাইদর জ্ঞান মন্তিকর জ্ঞান ফরাইদর জ্ঞান ইতার বারা আরেক জ্ঞান রই গেছে, হি জ্ঞানটা খুদ আল্লাহ তান বন্দাগলোর মাঝে যারারে মায়া করেন তারারে দান কর সকলরে দেন না। এর লাগে অকল টাইটেল পাস করিয়া দেখুন ফাস করতে 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 একবারে আল আজহার মদিনা ইউনিভার্সিটি পাস করিয়া
তুলা দেবল আমি তুলা ওয়াজ করবো বলে তোমার ওয়াজ দিয়ে তুমি দেবো আমরা তোমার ওয়াজ মানুষ শুনুন না আর মসজিদের ইমাম সব মা এই বেটা ওয়াজ করে মানুষে খান দইন রান দইন দোয়াও করেন কত তাজে করেন বলে কি তো হয়েছে বলে ওয়াল্লাম না হু মিল্লাদুন্না ইলমা আল্লাহ মায়া করিয়া তুলা আগ্রহ দিলাইছ এখন শুনা লাগব কথা বলছেন নি কত সুরালা আলিমকল আইন তা সুরর বারে বোঝা যায় ঠিকা যাইতো না কিন্তু উঠিয়ে দেওয়ার বাদ দেখুন বলে কিতা শুনছো বলে মাতিও না কত সুন্দর লাগছে বলে কিতা কইছেন বলে ইতা আর কইতে পারত না সুন্দর লাগছে ডুল লাগে না বা গোলা দিয়ে এমন বাটে মারে ডুলর কামও চলে গানোর কামও চলে হাসান না না আর জিকির দেবলা করে বোঝা যায় যেমন মানে ওই যে আপনার ওই যে চকির উপরে যদি গাইল তৈন আর গাইলের উপরে যদি আপনি সিয়াদি বাড়াবারেন যেলা গুম্মুর গুম্মুর করে মা হইন বাবারে ও বেটারে করে বড়ে উড়ে জিকির দাঁড়িয়ে গেছে আসানি না না আপনারা এবারে জানে চাই যে কিতা যে কর্তা আপনারা আর সাবে এলা গুম্মুর গাম্মুর ডাকাইয়া জিকির করছিলা নি কোনোদিন মাথন না চাব কল তাহলে জিকির করতে হইলে দেখুন যেন সাবর জিকিরের লগে যদি মিলে না তো বলি বাড়াবানি কোনো লাভ নাই কথা বুঝছেন নি ইতা জিকিরে দিল আন্দাই রয়ে না ফর্সা হয় আন্দাই আর সাব কুবলার জিকির যে লা ইলাহা হইতে বাম দিকে কোনো মাবুদ নাই ইল্লাল্লাহ হইতে কলবর উপরে দা কাছন মাত্র একজন হোকে সুবহানাল্লাহ ইলা কোনো আল্লাহর বান্দা যদি জীবনে এক মর্তবা জিকির করে একবার করলে আইলা হয় তার জিন্দগির সমস্ত গুণ আল্লাহ মাফ করিয়া দিলাই এখন হেনর কান্দাত গেলা যাওয়ার বাদে কইলে আল্লাহ আমারে ফাটাইছেন আপনার কাছে আমি আপনার কাছ থেকে কিছু ইতা আমি মূসা কারণ তোমার দ্বারা হইতো না ইন্নাকা লান তাস্তাতিয়া মা ইয়া সবরা আমার বিজালা তোমার আঙ্গা যাইতো না তুমি দেবা আইছো ভাই তো আমার লগে তুমি পারছো না বলে জি না আমি আমার তো না আইছি না আমারে আমার আল্লাহ পাঠাইছেন সুতরাং আমার আপনি না হিকাইয়া হিকাইলে আমি লোক ছাড়তাম বুঝছেন না বিষয়টা না ছুট বন্ধা কারণ আল্লাহ পাঠাইছেন সুতরাং আমি যাইতাম না বলে তাহলে দেখিও খবরদার লড়াচড়া করি না বলে মুঠেই না এটা কোনো সময় করতাম না আল্লাহ আমারে পাঠাইছেন তা আমি কর্মকিলা ও কইলাতে চলো তোমার লইয়া তোলা ফাঁকা যাই রানা দিছেন যাইতে যাইতে গিয়া দেখেন এক নদী নদীত এক বেটা এক নাও লইয়া নাইয়া বেটা বনো আর আপনার ওই যে গাং ফাড়ি দিতা কি আর ফাড়ি উড়ি দিয়া খালি ওপারে গেছেন যা এবার সময় অত বলা মানুষ তাই ও মারছেন এক ফাড়ার নাও খানা করেছেন মুসা আলাহ ইসলামর উঠিছে গুছা কেন উইতা খোল্লা কি ও তালি আপনার খায়ের কারবার ও গরিব বেটা গুন নাও খানা বলে আমি আর তোমার আমি আগে কইছি ইন্নাকা লান তাস্তাতিয়া মা ইয়া সাবরা আমার ইতা বিজালা তুমি আঙ্গাজ করতে পারতাই নাই দোয়াই আল্লাহ ও তো আমি করলিছি না আমি আর ইতা করতাম আর আমি তা করতাম তো আচ্ছা চাও আর একবার গেছেন গিয়া ফতর গাঙ্গর ফারে দিয়ে যাইছিল আর দেখুন ফুয়াওয়ালা সুন্দর মায়া লাগে তাই নিগুরবা সাইয়া মায়া হইয়া লাগে সাইন আর গুড়ে তাহলে আমার দরিয়া মারই না সাড়ে একা সাড়ে শেষ ও ইতা করলা কিতা ইউ নাবালিক বাচ্চা গু বেগুনা বাচ্চাটা রে কিতা লাগিয়ে আসার মারি মারলা কারণ তোমার আমি আগে কইছি রে বা তুমি আমার লোকের ঠিকঠাক ভারতাই নাই ও আল্লাহ আবার ফিরাইয়া কইন হো ও খিজিরা এসে বকন ইন্না কালাম তাস্তাতিয়া মা ইয়া সবরা ইতা করিয়া কইলা আর তুমি ইতা করলে তোমার আমি লোকের রাখতো না বলে জি না আর ইতা করতো গিয়া শুনে আরো কতক্ষণ গিয়া এক গাঁও থামা এখন তো পেটর বুক লাগছে খানি দেখুন না 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 ঈদ আমরা এটা কোনো মানুষের খানি উনি দেই না যাও ইয়া আল্লাহ অত রেজিল গাঁওর মানুষ অন্য পেটর বুক জারতে পারে না আর বাদে ও গাঁওর এক দেওয়াল বাঙ্গিয়া কাইটিয়া পড়ে গেছে ও খিচড়ি হিসেবে এখন মুসা চলো আমরা দেওয়াল এখান ঠিক করি হইন ও তো টেকাত বইছি না ও বাড়িয়ে বাড়িয়ে গিয়ে চারটা খানা চাইছি কেউ দিছে না আর ও গাঁর মানুষের দেওয়াল ঠিক করতাম বলে তোমার আমি আগেও কইছি যে আমার লোক ধরতে না তুমি এটা আমার এটা যাতায় পারতাই না বলে জি না আর এটা করতাম না বলে তুমি আর এটা করিও নাইলে না করিও তুমি তোমার যা বলে আচ্ছা যাইব গিয়া ও কিতা লাগে কিতা করলো তা তোরা কইলে ঘটনা বুঝছেন নি ও কইলা ফইলা নাও খানা করছি ইলা সুন্দর নাও যদি তাকে তো বাসায় সারা নিছে গিয়া ওখান নিব গিয়া খানা করলাম কই তালি উলিয়ে ঘটনা দেখলে গরিব বেড়ার ওখান থানায় তালি এলা খানো থাকবো কইলে আপনি তো খুব ভালো কাম করছেন তুই ফুয়া মারলা বলে ই যে ফুয়া হেও বনবো দুজকি বাপরেও বানাইব দুজকি ও মারলিছি বলে তো বালা হেও নাবালিক তাতে মরি গেছে গুণা করছে না ব্যস্ত যাইব আর তার বাপ তো যাইব তো ই দেওয়াল বলে এতিম দুই বাচ্চার মালই ন তো ইগনান যদি বাকি গুনতে ফাইন আর যে খাই তো হইছে তে নিবাকি এর লাগে গুরুছি না খাইলে কি তৈলে বলে আঠাও বালা করছে সারাও তো বালা কি তখন সারা বালা নি না না এখন সুবালান না কইতা নি না কইতা না সারা কইছেন একবার তো মহব্বত এখন সুবহানাল্লাহ কোরআন শরীফ আমার লগে যাও দিবা কোরআন শরীফ ওলি আল্লাহ নর কারামত আছে নি না নাই
সাবখন কারামত বুঝি আছে ই মাদ্রাসা না হইলে ঐতিহ্যবাহী মহফিল না হইলে কারামত বুঝাইবার লাগে মানুষিনো আইলে না অনে ওখান এখন তাকতো মাদ্রাসার বিল্ডিং খামর দেখি তাই শেষ অবস্থা সিমেন্ট দিবা মাত্র সময় রয়েছে আর 4 মিনিট আমি খেয়াল করছি না শেষ অবস্থা সিমেন্ট একজন মানুষ বিসমিল্লা হইয়া যে আমি পয়লা 10 বস্তা সিমেন্ট দিব একজন মানুষের হিম্মত করুক আল্লাহ কবুল করতা 10 বস্তা তিলকা আশার এতুন কামিল এতুন মাত্র 10 বস্তা সিমেন্ট ইয়া আল্লাহ একজন মানুষের হাত খান অত ধনী মানুষ ই এলাকার 100 বস্তা 1000 বস্তা দেওয়ার মতো তৌফিক আছে একজন মানুষের পয়লা হাত খান তুলুক আমি 10 বস্তা সিমেন্ট দিব ইয়া আল্লাহ আপনি যদি 10 বস্তা দেন এর বাদে যত মানুষের যত বস্তা দিবা সকল বস্তার সব আল্লাহ আপনারে দিবা কিন্তু তান গেছে নিয়া সময় আসতে না তান সব জায়গার তাব কন্যা একজন মানুষ ইয়া আল্লাহ মাশাল্লাহ নাম কি তার নাম কি তা আপনার শুনছেন জনাব আব্দুল শহীদ সাহেব 10 বস্তা সিমেন্ট জুড়ে কইতে রানি মার হবা তকবীর দাতা সাহেবান আল্লাহ কবুল ফরমা মঞ্জুর ফরমাও লায়েক জাজা নসিব ফরমা হোক আমিন সাহেব হল ও একজন আব্দুল শহীদ ভাই পাইছি আরো বহুত মানুষ আপনারা এখানে আসেন আজখান তুলেন না কেন যে আমি আরো 10 বস্তা সিমেন্ট দেবো ইয়া আল্লাহ আল্লাহ তোমার কোন বন্দারে পোষণ করছো অত মানুষের দুয়া তান ভাগ্য জুটিব যেন 10 বস্তা সিমেন্ট দিবা আর 10 বস্তায় মাত্র 5000 টাকা ঠেলা ভাড়া সহ ওই বেড়তে বেশি হইতো না আর একজন মানুষ সাহেব হল 10 বস্তা সিমেন্ট ইয়া আল্লাহ ওই দেহ মুরব্বী সাহেব হাত তুলছেন তার নাম খান লেখক কা জি জনাব রাগিব আলী মাস্টার সাহেব 10 বস্তা সিমেন্ট জুড়ে এখন মার হবা তকবীর আল্লাহ তোমার বন্দারে তুমি লায়েক দাদা দিও সব কা আমিন সাহেব হল 20 বস্তা আল্লাহ কবুল করুক কা আর একজন মানুষে কন্যা খানে আমি 10 বস্তা সিমেন্ট দেবো সময় আমরা এত 2 মিনিট আছে একজন মানুষে হাত খান তুলিয়ে যায় আমি 10 বস্তা সিমেন্ট দেবো ইয়া আল্লাহ তোমার কোন বন্দারে তুমি কবুল করছো 10 বস্তা সিমেন্ট একজন মানুষে একটু হিম্মত করে কা সাহেব হল যদি আমরা 4-5 জন মানুষে কইলে এইতে 50 বস্তা হয়ে যাবে আর একজন মানুষ ইয়া আল্লাহ ডাইনে বামে আগে পিছে হিম্মত করে কা আমি 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 10 বস্তা সিমেন্ট দেবো আল্লাহ তুমি তুমি খারে গছিস আল্লাহ খার হাত খান তুমি কবুল করছো তুমি জানো আল্লাহ হাত খান উঠাই দেবো বা মৌলা মাশাল্লাহ আমরা এই মহফিলের সভাপতি সাহেবের নাম আমি ভুলে গেছি জনাব আতাউর রহমান সাহেব আমরা এই মহফিলের সদর 10 বস্তা সিমেন্ট দিবা জিরে হোক মারহাবা নারে তাকবীর আল্লাহ সৎকারে কবুল ফরমা ও লায়েক জাজা নসিব ফরমা গো আমিন সাহেব হল আরো যদি 10-10-20 হয়ে যায় 50 আর আমি কইতাম না মানে আমার অত হুরুমুখে অত বড় মাত মাথা ঠিক হইতো না সময় কমে গেছে ইয়া আল্লাহ আরো একজন মানুষ হাত খান তুলুক আল্লাহ আল্লাহ তুমি কার আসলে কবুল করছো রে বা একটু খেয়াল করো কা ও যে মাদ্রাসা খানে হাফিজি হইয়া দাখিল হইয়া যত তা এখানে হইতো কত চিন্তা লইয়া আমি চা বলে ঘুরাইতরা মোলানা সাহেব বলে যে ওখানটা হইতো আপনার আর দিলের ভিতরে মায়াই জায়গা খানো লাগি আর ওখানটা প্রতিষ্ঠিত হইতে আপনারা সহযোগিতা লাগবো আর একজন মানুষের দয়া করি হাত খান উঠা কা আমি 10 বস্তা সিমেন্ট দিব ইয়া আল্লাহ খে একজন মানুষ সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ও মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম বেশ হই গেলে ও আমার ছাত্র ভাই অকল ফাঁকে ফাঁকে তোরা আটি লাগ আর যদি 10 বস্তা বেশ লাগে সাহেব হল 5 বস্তা করিয়া 4 জন মানুষে কইলে 20 বস্তা হয়ে যাব আত খান দেখি 5 বস্তার একজন মানুষে আত তুলক ইয়া আল্লাহ কালে ইয়াদার ঠিক হইব বল তাই 5 বস্তায় একজন মানুষে হাত খান তুলুক আল্লাহ শর্মিন্দা করিও না রে আল্লাহ আপনারা একজন মানুষে হাত খান তুলুক 5 বস্তা সিমেন্ট সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم لا حول ولا قوة إلا بالله العلي العظيم تعالي أتوك بايخل لا حول ولا قوة إلا بالله العلي العظيم أتوكا دعا خلي اللهم آمين ربنا تقبل منا
إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم الله তোমার ওয়াস্তে আমরা এই জমা ওয়াখানে কবুল আর মঞ্জুর ফরমাও এর বদলে আমরা রে মাফ করিয়া দেও আমরার জিন্দা মুর্দা মা বাপ আমরার মার খানদানোর বাবার খানদানোর তোমার মুর্দেগান ওখানে মাফ করিয়া দেও আমরার উস্তাদ ওখানে মাফ করিয়া দেও খানদানোর জিন্দা মুর্দা রে মাফ করিয়া দেও আমরার পীর মুর্শিদর খেদমত এই মাহফিল রাজিয়া সব পৌঁছাই দেও রব্বুল আলামিন বিস্কুর হিসাবর দরজা বুলন করিয়া দেও আমরার পীর মুর্শিদর সিলসিলার তাম বুজুর্গগুলোর দরজা বুলন করিয়া দেও দেশ বিদেশ থেকে তোমার বন্দা হলে সাহায্য সহযোগিতা করিয়া ই মাদ্রাসা কাণ্ডে রাখসুনিয়া আল্লাহ তামাম রে তোমার জাতর লায়েক যাজা এনায়ত ফরমাও আমরা রে বঞ্চিত করিও না আল্লাহ আমরা রে বঞ্চিত করিও না আল্লাহুম্মা তিনা ওয়ালা তাহরিমনা আল্লাহুম্মা জিদনা ওয়ালা তাঙ্কুসনা আয় আল্লাহ সুনার মদিনা তোমরার তরফ তনে বেহদ সালাত ও সালাওয়াত দিয়ে পৌঁছাই দেও আমরারে বারবার হারামেন শরীফের মকবুল জিয়ারত নসিব ফরমাও মৌতর সময় তোমার হাবিবর দিদার দেখাই দেখাইয়া আমরার জবানো জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ